এগিয়ে যাচ্ছে দেশের ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা শিল্প। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুমায়া জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি বাংলাদেশের বিভিন্ন শিল্পের সমৃদ্ধির কথা। আজ বাংলাদেশের আয়ুর্বেদিক শিল্পের সম্ভাবনার কথা জানাতে মঞ্চে আছেন একজন বিজ্ঞজন। আমাদের সাথে আছেন ডাক্তার হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুঁইয়া, এমডি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে। আজ আমাদের বিষয় ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা ও শিল্প। এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, এই শিল্পে আপনারাই তো পায়োনিয়ার, তো কোন ধারণা থেকে আসলে এই ব্যবসাটার যাত্রা শুরু করেন আপনি? ইউনানি আয়ুর্বেদিক এই চিকিৎসা ব্যবস্থা এবং এই শিল্প অনেক আগ থেকে প্রচলিত, শত শত বছর আগ থেকে প্রচলিত ছিল। স্বাধীনতার পর বাংলাদেশে আমরা হামদর্দের কাজ শুরু করি। এই হামদর্দ সৃষ্টি হয়েছিল 1906 সালে দিল্লিতে, 1947 পাকিস্তানে, এবং আমরা বাংলাদেশ হামদর্দ শুরু হয় 1972 সালে। এখানে কোনো কারখানা কিছু ছিল না, এখানে ছোট্ট একটা জায়গার উপর নামমাত্র একটা শিল্প কারখানা করা হয়েছিল। আমার একজন মতলি ছিল এখানে, নুরুল আফসার, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 1977 সালে। আমি তখন এখানে রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সহযোগিতা করতাম। এক পর্যায়ে উনি অসুস্থ ছিল প্রায়, উনি অসুস্থ হতেন, তারপর অক্ষ প্রশাসনের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হতো, মতলির দায়িত্ব। এইভাবে 82 সাল পর্যন্ত আমি পরোক্ষভাবে আমদের দেখাশোনা করেছি। 82 সাল থেকে এই প্রত্যক্ষভাবে আমি দায়িত্বভার গ্রহণ করি। দায়িত্বভার গ্রহণ করার পর আমরা এখানে একটা বোর্ড অফ ট্রাস্টি গঠন করি। ওয়াকিফের দলিল ছিল বোর্ড অফ ট্রাস্টি দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। আমরা সেই হিসাবে একটা ট্রাস্টি বোর্ড গঠন করি। ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এটা আস্তে আস্তে এই পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা যখন দায়িত্বভার হাতে নেই তখন 50,225 মূলধন ছিল, দায় দেনা ছিল 282,000। আমরা আস্তে 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 এই অনেক পরিশ্রম আমাদের এখানে করতে হয়েছে, অনেক পরিকল্পনা করতে হয়েছে শিল্পের উন্নয়নের জন্য, যেখানে বছর ছিল 2-3 লক্ষ টাকা তখন উৎপাদন বাজার যা দ্রুত 72-77-এ, সেখানে আল্লাহর মেহরবানিতে এখন 100 কোটি টাকা উৎপাদন এবং বাজার যাত হয়। আমাদের তখন শ্রমিক কর্মচারী ছিল 31 জন, এখন আছে আল্লাহর মেহরবানিতে 6,000-এর মতো। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই শিল্পের উন্নয়ন বিকাশের জন্য আমরা ইউনানি আয়ুর্বেদ দুইটাই করি, হার্বাল ওইটাও করি। আজকে আমাদের অ্যাসেট দাঁড়িয়েছে এখানে প্রায় 11-12 হাজার কোটি টাকা। আমাদের চিকিৎসকদের হাকিম কবিরাজ এবং অ্যালোপ্যাথিক চিকিৎসকদের সহযোগিতা এবং অক্ষ প্রশাসন, জনমন্ত্রণা, এই দেশের আবহাওয়ার জনগণের সার্বিক সহযোগিতা আমরা এই পর্যন্ত পৌঁছেছি। এই জন্য আমি সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। স্যার বলছিলেন অনেক ক্ষুদ্র পরিসরে শুরু করেছিলেন, কিন্তু আজকে অনেক বৃহৎ পরিসরে চলে গেছেন আপনারা। তো এই যে একটা শিল্প আপনাদের হাত ধরে আসলে এগিয়ে গেছে, তো এই শিল্পের উন্নয়নে আসলে আপনারা কি কি করছেন বা কি কি করা দরকার বলে আপনি মনে করেন? আগে তো এই সিস্টেমের ওষুধ বানানো হতো অনেকটা হাতে বা ইয়েতে, বিভিন্ন রকম সিঁচা সুঁচা নানান রকম। আমরা কিন্তু সর্বাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসছি সারা দুনিয়া, চীন থেকে, ইন্ডিয়া থেকে, সারা দুনিয়ার অনেক জায়গা থেকে, যার কারণে এখন আধুনিক পদ্ধতিতে আমরা এই ওষুধ বানিয়ে থাকি। এবং অ্যালোপ্যাথিক শিল্প আমার মনে হয় 2 সেটটা বাদ দিলে আমাদেরটাই আছে এই দেশে সবচেয়ে আধুনিক কারখানা। আগে ছিল 10 কাঠার উপর আমাদের কারখানা, এখন হয়েছে 120 বিঘা নিয়ে আমরা কারখানা করেছি। সেখানে আধুনিক যন্ত্রপাতি যা যা বলার সব কিছুই আমাদের কাছে আছে, এবং এর মাধ্যমে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে আমরা এই ওষুধগুলো বানিয়ে থাকি, যাতে সর্বজন আজ সর্বমানুষের কাছে এটা সমাদৃত এবং মানুষ এই ওষুধ ব্যবহার করে থাকে এবং এর প্রতি আগ্রহ আছে। এমনকি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার মহোদয়, আমাদের ডাক্তারগণ আমাদের এই ইউনানি আয়ুর্বেদ ওষুধ লিখে থাকেন,
এবং এটা আমাদের এই মানে বাংলাদেশে হারবাল তথা ইউনানি আয়ুর্বেদিক ওষুধ এখন সবার কাছে সমাদৃত। আপনি বলছিলেন চিকিৎসা ব্যবস্থার কথা এবং ওষুধের কথা, তো এই শিল্পের সাথে জড়িত ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে ওষুধ শিল্পটা, তো এই শিল্প বা এই ওষুধের উন্নয়নে মান উন্নয়নে আপনারা কী কী কাজ করছেন? এই শিল্পের মান উন্নয়নে আমরা আমাদের কারখানায় এখন আধুনিক তাদের শিক্ষা আছে, জ্ঞান আছে, হাকিম, কবিরাজ, ফার্মাসিস্ট, কেমিস্ট, বোটানিস্ট, ট্যাক্সোনমিস্ট, এদের সমন্বয়ে আমাদের ওখানে তো 50 জন আছে, এদের সমন্বয়ে ওষুধের একবারে হার্ব সংগ্রহ হইতে শুরু করে উৎপাদন সর্বক্ষেত্রে, ক্রাশিং করার সর্বক্ষেত্রে আমাদের বিজ্ঞানীরা থাকে এবং যত্ন সহকারে এরা বিচার বিশ্লেষণ করে ওষুধ বাছাই করে তারপর এগুলো আমরা যথাযথভাবে উৎপাদন করে থাকি এবং এরপর এগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে পাঠাইতে হয়। আমাদের ওষুধের স্যাম্পল সব কিছু ওনারা অ্যালোপ্যাথিকের নেয়, ওনাদের টেস্টিং ল্যাবরেটরিতে আমাদের এটা পরীক্ষা নিরীক্ষা করি, তারপর ওনারা এটা লাইসেন্স দেয়, অনুমোদন দেয়, তারপর আমরা যথাযথভাবে এটা উৎপাদন করি এবং বাজারজাত করি। আমরা চেষ্টা করছি দৈনিক যেন আধুনিক পদ্ধতিতে আধুনিক ডোজে আমরা যেন এটা উৎপাদন করতে পারি এবং মানুষের কাছে সমাদৃত হয়। এবং আজকে আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের লোকসহ সর্বনিম্ন লোকসহ সবাই আমাদের ওষুধ সেবন করে এবং উপকার পায় এবং তারা ভালো আছে, সুস্থ আছে। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে আরও আধুনিক পদ্ধতিতে কীভাবে এটা উৎপাদন বাজারজাত করা যায়। স্যার, বর্তমান সরকার আপনাদেরকে কী ধরনের পৃষ্ঠপোষকতা করছে? আমি মনে করি বর্তমান সরকার হার্বাল বান্ধব সরকার, কোনো সময় এরকম ছিল না, আগামী দিন এরকম আসে কি না এটা সন্দেহ। সরকারের নির্বাচনী ইশতেহারে ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ওষুধগুলোর উন্নয়ন বিকাশের জন্য সরকারের সব রকমের অঙ্গীকার আছে, সেখানে সরকারের উদ্যোগ আছে, আগ্রহ আছে এবং একটা কলেজ আছে মিরপুর, ইউনানি আয়ুর্বেদ ডিগ্রি কলেজ। আমরা বাংলাদেশে 60টা কলেজ করেছি ইউনানি আয়ুর্বেদ ডিগ্রি কলেজ, আমরা এখানে ইউনিভার্সিটি করেছি হামদাদ ইউনিভার্সিটি গজারিয়া 160 বিঘা জমি নিয়ে, সেখানে জেনারেল সাবজেক্টের সাথে ইউনানি আয়ুর্বেদিক একটা ফ্যাকাল্টি সরকার অনুমোদন নিয়ে, ইউজিসির অনুমোদন নিয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আমরা সেখানে একটা প্রতিষ্ঠা করেছি, সেটা বেশ ভালোভাবে চলছে এবং এই নিয়মিত বেজ বোধহয় এই বছরে বাহির হবে আমাদের ওখানে। এর আগে কন্টেস্ট কোর্সটোস করছে কেউ, তো যদি ওখান থেকে এগুলো বাহির হয়, সরকার এদের উন্নয়নের জন্য চাকরির ব্যবস্থা করেছেন, এই পর্যন্ত 300-400 জন ইউনানি আয়ুর্বেদ হোমিওপ্যাথিকে চাকরি দিয়েছে, সম্প্রতি আবার 150 জনের চাকরির একটা সুযোগ হয়েছিল, সেটা আহ্বান কে বা কারা এটা ইঞ্জেকশন জারি করছে এদেরকে আহ্বান করে না এই জন্যে, কিন্তু সরকারের আগ্রহ আছে। তো এইখানে আমার একটা ইয়ে আছে, যদি সরকার অন্তত প্রত্যেক বিভাগীয় শহরে একটা ইউনানি আয়ুর্বেদ ডিগ্রি কলেজ করেন এবং তাহলে এই শাস্ত্রের উন্নয়ন বিকাশের জন্য আরেকটু সুযোগ পাওয়া যাবে। কাজে এখন কলেজ হচ্ছে ওখানে শিক্ষা দেওয়ার মতো শিক্ষকের অভাব, তারপর এই মানে যদি আরও কলেজ হয় সেখানে, আমাদের 4টা আছে, আমি মনে করি বগুড়া একটা আছে, আমাদের ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া, এটা গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত আছে সেটা, এবং সেখান থেকে এখানে মানে সিলেবাস সব অনুমোদন করে সেখানে এটা চলছে। আরেকটা আছে আমাদের লক্ষ্মী রোশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সেটা এই চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওতাভুক্ত হয়ে গেছে এবং ওখানে ভাইস চ্যান্সেলর, ওখানে গভর্নিং বডির চেয়ারম্যান। তো এইভাবে আমরা চেষ্টা করতেছি, আমাদের সাইডটা আছে ইউনিভার্সিটি একটা আছে আর একটা আছে ইয়েতে হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এইটা হইল নিমতলি। তো আমরা এখানে আরও উচ্চতর শিক্ষার জন্য আমরা ইন্ডিয়া যোগাযোগ করছি, সেখান থেকে আয়ুষের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, হামদাদ ইউনিভার্সিটির সাথে একটা চুক্তি হয়েছে, ওনারা আমাদের শিক্ষক দিবে, আমরা প্রচেষ্টা করতেছি এটাকে আরও সম্প্রসারণ করার জন্য। তারপরও স্যার আমি বলবো এটি খুব প্রশংসনীয় একটি উদ্যোগ আপনারা যেটা হাতে নিয়েছেন, যে আয়ুর্বেদিক চিকিৎসাকে আপনারা শিক্ষা ব্যবস্থার রূপ দিয়েছেন, এটা অনেক প্রশংসনীয় একটি উদ্যোগ। এবং আরও একটি বিষয় জানতে চাই, যে আসলে এই যে আপনারা আপনাদের এখান থেকে যেসব ছাত্ররা বের হবে, তারা এই শিল্প উন্নয়নে বা এই শিল্পর বিকাশে কী ধরনের ভূমিকা রাখবে? একটা তো হচ্ছে আমাদেরই আছে এখন পর্যন্ত 283টা আউটলেট মানে ইয়ে আর এটা শোরুম সারা বাংলাদেশে,
তো এখন এখানে আছে আমাদের এখানে যারা শিক্ষা নেয় ওরাই ওখানে চিকিৎসা করবে, অনেকেই বসবে, বসে রোগীদেরকে দেখবে, চিকিৎসা করবে, ওষুধ দেবে। আর মানে যারা শিক্ষা শিক্ষিত হবে ওদের সরকারি চাকরির ব্যবস্থা আছে, আমাদের বেসরকারিভাবে আমাদের এখানে অনেক চাকরির ব্যবস্থা আছে। আমাদের অন্তত এখন 1000 হাকিমের দরকার, 1000 ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকের দরকার। তো আস্তে আস্তে এদের যেরকম সম্প্রসারিত হবে এবং চিকিৎসা ব্যবস্থা ততটুকু সম্প্রসারিত হবে, এবং আমরা চেষ্টা করি রাত দিন অবিরাম প্রচেষ্টার মাধ্যমে আমরা তো এতটুকু আসতে সক্ষম হয়েছি। এই জন্য আমাদের অন্তরের মধ্যে একটা মানে গর্ব আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে যে আমরা এত কিছু করতে পেরেছি। এবং আগামী দিনে আল্লাহর মেহরবানিতে আরও নতুন নতুন বিজ্ঞানীরা এসে এখানে আমি মনে করি এই স্বাস্থ্যের আরও উন্নতি হবে, সম্প্রসারণ হবে, এবং এই শিল্পের অনেক উন্নতি হবে, সম্প্রসারণ হবে। এই দেশে আজকে অধিকাংশ আমাদের ডাক্তাররা তো লেখে, হাকিম করে লেখে, অধিকাংশ সম্মানিত অ্যালোপ্যাথি চিকিৎসকও আমাদের ওষুধ প্রেসক্রিপশন করে লেখে, আবার কেউ কেউ নিজের জন্য নিজের চিকিৎসার জন্য সেবনও করে। সম্পূর্ণ এই প্রক্রিয়াটির সাথে যদি নতুন কোনো উদ্যোক্তা যুক্ত হতে চায়, নতুন কোনো উদ্যোক্তা যদি এই ব্যবসায় আসতে চায়, তাহলে তাদের প্রতি আপনার পরামর্শ কী থাকবে? নতুন এখন তো আমাদের ইউনানি আয়ুর্বেদিক শিল্প প্রতিষ্ঠান আছে প্রায় 1000-এর মতো, আর হার্বাল মিলা 1000। তোর মধ্যে আগে ছিল না, আগে হামদার সহ কয়েকটা ছিল, হামদাদা তো বড় আকারে ছিল না, এখানে ক্ষুদ্র আকারে ছিল, অল্প কয়েকজন। এখন এই যে এত শিল্পপতিরা এখানে আসছে, এখানে ব্যবসা আছে, সুযোগ আছে, এই জন্যই তো আসে। আগামী দিনেও যদি কেউ চায় যে যথাযথভাবে ঔষধ উৎপাদন করে বাজারজাত করে মানুষের স্বাস্থ্য সেবা যেন উপকার হয়, ক্ষতি না হয়, এই মানসিকতা নিয়ে যদি মানুষ আসে, আমি তো মনে করি এই দেশে এই স্বাস্থ্যের শিল্পের অনেক মার্কেট আছে, অনেক চাহিদা আছে, জনপ্রিয়তা আছে, সব কিছু আছে। এবারে জানতে চাই আসলে এই শিল্পে আপনাদের যেরকম সুনাম আছে, ঠিক সেরকম কিছুদিন ধরে আমরা বিভিন্ন পত্র পত্রিকা আপনাদের সম্পর্কে অনেক খবর দেখতে পাচ্ছি, তো এটা কি আসলে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ? যে আলোচনায় আছে সে সমালোচনায় থাকবে, এটাই দুনিয়ার নীতি। আর যারা আলোচনাও নাই তার সমালোচনা নাই। যেহেতু আমরা আলোচিত, এই দেশে উন্নতি করছি, ভালো করছি, এখানে কিছু চক্রান্ত ষড়যন্ত্র থাকবেই। যেমন আমার এখানে আসলে কিছু না, আমার এমপ্লয়িরা সুখে আছে, ভালো আছে, তারা বেতন পায় 1 তারিখের আগে, বোনাস পায় নিয়মিত, তো তারা সুন্দরভাবে কাজ করতেছে। কাজের মধ্যে এই যে তারা অনেক কথা অনেক কিছু, কিন্তু আমাদের কোনো এমপ্লয়ি তো কিছু বলে না। যদি হইতো গোটা প্রতিষ্ঠানে হট্টগোল গণ্ডগোল হইতো, হেরাম তো কিছু আমরা সবকে পরিলক্ষিত হয়েছে, হয় নাই। তো এটা হলো কারো স্বার্থে আঘাত লাগলে সে একটু ষড়যন্ত্র করবেই, সে করতেছে এইভাবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এরা আজ না অনেক আগ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম চক্রান্ত চলতেছে। যদি আমি হামদারদের না থাকতাম, উন্নয়ন হইতো কিনা আমি জানি না, কিন্তু সমালোচিত হইতাম না, এবং হামদাদি পর্যন্ত আসতো কিনা তাও জানি না। কাজে আমার লাইফে আমার ফ্যামিলি বলতে কিচ্ছু নেই, আমি বাচ্চা কাচ্চারা কোথায় পড়ছে আমি সেটাও কোনো সময় জানি না, আমি যাই নাই কোনো সময় কারো ইয়েতে। হামদাদ হামদাদ, শুধু হামদাদ, রাত দিন 24 ঘন্টা হামদাদ নিয়ে চিন্তা করছি। এই হামদাদ নিয়ে এত সিরিয়াসলি কাজ করাতে বাসায় গিয়ে অনেক সময় দেখছে আমার জন্য খানার কিছু ছিল না, তারপর হাসি মুখে এগুলো বরণ করে নিয়েছি। তো ত্যাগ আমি স্বীকার করছি অনেক, আল্লাহ দিলে সুফলও পেয়েছি। আজকে সর্বজন সমাদৃত হামদাদ এত উন্নতি করছে, যেটা আমি গর্বে আমার অন্তর অনেক বড় হয়ে যায়। এখানে মনে বলে যে আমার নাকি শত শত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আমি বলছি একমাত্র MD ইস্যু পারেন যার দুনিয়াতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ঢাকাতে আমার অনেক জায়গা জমি আছে, আমি বলছি যে আমার এই ঢাকাতে 1 ইঞ্চি জমিও নেই, আমি ভাড়া বাড়িতে থাকি। তো কী বলবো, আর যারা এরকম করে এদের কয়েকটা আছে, অনেক কিছু আছে। আমার জীবনে যা করছি আমি জনহিত করে কাজে, এবং অনেকগুলো এই যে হামদাদে এতগুলো কলেজ করছি, বেশ কয়েকটা কলেজও আছে, একটা কলেজ আছে পাবলিক কলেজ বছর, সেটা সবচেয়ে ভালো রেজাল্ট করে, ওদের 27 বছর হয়েছে বয়স, অনেক ভালো করতেছে। আমাদের এখানে যারা লেখাপড়া করছে অধিকাংশ ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে, এবং
বিভিন্ন মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে তারা চান্স পেয়েছে, তারা খুব আনন্দিত, গার্জেনরা আনন্দিত যে এরকম কলেজ তারা দেখে না, পয়সা নেই, মাত্র বেতন 2000 করে। আমাদের 273টা আজ শোরুম আছে, এখানে দুইজন করে চিকিৎসক আছে, যত রুগী আসে ফ্রিভাবে ওদেরকে প্রেসক্রিপশন দিয়ে থাকে। এবং এই যে বিশ্ব ইজতেমা আজকে 37 বছর থেকে আমরা সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করি, প্রতি বছর বিভিন্ন মন্ত্রী মহোদয় গিয়ে এটা উদ্বোধন করে। আমরা প্রথম এবার 10 দিন করছি, দুই স্তরে হয়েছে না তাবলিক, আমরা আর ভাঙি নাই, একাদশে 10 দিন করেছি, প্রায় 3 লক্ষ লোককে আমরা চিকিৎসা দিয়েছি। হজ ক্যাম্পও আমরা মাসব্যাপী এখানে আল্লাহর মেহমান সম্মানিত হাজিদেরকে ফ্রি ওষুধ দিয়ে থাকি, একটা প্যাকেট করে সৌদি আরব গিয়ে যান, তাদের কোনো অসুবিধা না হয়, তারা যেন ওখানে ওষুধ খেতে পারে এবং সুস্থ সবল থাকতে পারে, এই ব্যবস্থা আমরা করে যাচ্ছি। এবার সারা বাংলাদেশে জাতিজনক বঙ্গবন্ধুর জন্মদিবস, শাহাদাত বার্ষিকী, জাতীয় দিবসগুলোতে আমরা এক যুগে সারা বাংলাদেশে ফ্রি মেডিকেল করে থাকি আমাদের সব আউটলেটের মাধ্যমে। এইভাবে জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য আমরা কাজ করতেছি, এই জন্য আমরা গর্বিত, আমাদের অন্তরে আনন্দ আছে। যে যাই করো এটা আমার কাছে কোনো, আমি এটার খুব কিছু মনে করি না। আসলে অনেক ত্যাগের বিনিময়ে আপনি আজকে এই পর্যায়ে এসেছেন। আসলে কাজ করলেই সমালোচনা হয়, কাজ না করলে আলোচনাও হয় না। তো এই যে এত ষড়যন্ত্র, এত কিছু, এর পরে কি আসলে আপনার ব্যবসা বা এই শিল্পে কি কোনো প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? আমরা চেষ্টা করতেছি, আমাদের কাজ চেষ্টা করা, পরিপূর্ণ করার দায়িত্ব কিন্তু উপরওয়ালার, আমরা এরূপে ভরসা করি কাজ করি। ধরেন না, আমি এই আমাকে ইদানিং যুদ্ধ অপরাধী বানানো হচ্ছে, অথচ রায়পুরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এখানে ছিলাম না, আমি ছিলাম এখানে ঢাকা তেজগাঁয় একজন সরকারি কর্মকর্তা হিসেবে, তেজগাঁ থানা, অথচ আমি নাকি হিয়ান অনেক কিছু করে ফেলাইছি। এগুলো ষড়যন্ত্র সবসময় চলছে, আমাকে গায়েল করার জন্য সম্মিলিতভাবে অনেক সময় অনেক চেষ্টা করে। আল্লাহ তো পর্যন্ত এনেছে, তো প্রায় তো 47-48 বছর পার করে দিলাম, তো আগামীতে এখন বয়সও হয়েছে, তারপর আর কতদিন কাজ করতে পারি, কতদিন বেঁচে থাকি সে তো আমি জানি না। তো এতে আমাদের উন্নয়নের ধারা, আমার মনে হয় এই দেশের জনগণ আমাদের ভালোবাসে, আমাদের ভালোবাসে, এই যে এত কিছু এত রকমের করতেছে, এরপরে আমার দৃষ্টিতে কোথাও এটা কোনো প্রভাব পড়েনি। এবং এটা যে আমার বিরুদ্ধে এসব চক্রান্ত, এটা মানুষ বোধহয় বুঝে, কাজে আমাকে একজন মানুষ সমাজসেবক হিসাবে জানে এবং মানবদরদী মানুষ হিসাবে জানে। আমার জীবনে, ছাত্র জীবনতে এই পর্যন্ত মানুষের সেবা করতে পেরেছি এবং পারছি, আগামী দিনে পারবো আশাবাদ আমি ব্যক্ত করতেছি। স্যার, আমাদের সময় একেবারে শেষ, তবে শেষ করার আগে আপনাকে শেষ প্রশ্নটা করব, সেটা হচ্ছে স্যার, এই শিল্পটাকে আপনি 10 বছর পর কোথায় দেখতে চান? আমি তো চাই এলোপাতি শিল্পকে আমি দেখেছি এই দেশে ক্ষুদ্র আকারে খুব বেশি ভালো দেখি নেই। আজকে অ্যাটিটিউড, ডায়াগনোসিস এবং সরকারের পৃষ্ঠপোষকতার কারণে তারা যা মানে সম্মানজনকভাবে একটা স্থানে পৌঁছেছে, আর মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার যেভাবে স্বাস্থ্য উন্নয়ন বিকাশের জন্য আগ্রহী, আমি তো মনে করি আমরা আগামী 10-15 বছরের মধ্যে আমরা অ্যালোপ্যাথিক শিল্প আর চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি এসে অন্তত দাঁড়াতে পারবো, আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার মূল্যবান সব কথা আমরা শুনতে পেরেছি। আমি আপনাদেরকে এবং যারা আমাদের দর্শক শ্রোতা টেলিভিশন দেখবে সবাইকে আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, এবং আগামী দিনেও আমাদেরকে বিগত দিনের মতো সার্বিক সহযোগিতার পাশে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আশা করছি আবারও আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।